হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো, আমি আর্ট ইন স্টোরি টাইম ভিডিও পোস্ট করি, অ্যানিমে আর্ট করি, আর তোমাদেরকে প্যারানর্মাল স্টোরি বলি, সবই ভূতের ঘটনা, ভূতের গল্প, যেগুলো আমাকে তোমরাই পাঠাও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ করে। সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর আমার ভিডিওগুলো শেয়ার করো, বিশেষ করে তোমার যদি বন্ধুরা থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে, আর্ট পছন্দ করে, তাদের সাথে শেয়ার করতে পারো, আমারও উপকার হবে, তাদেরও ভালো লাগবে। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, আর্ট ব্লগ, তো ওই আর্ট ব্লগ ভিডিও তুমি যদি পছন্দ করো তাহলে আমার ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারো। চলো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। প্রথম ঘটনা, এই ঘটনাটা যে পাঠাইছে তার নাম অরিন। এটা তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা এরকমই ভয়ঙ্কর যেটা তার বাবার মনে এখনও দাগ কেটে আছে। আজ থেকে প্রায় 25 বছর আগে ঘটে এটা। তখন তার বাবা অনার্সের ফাইনাল ইয়ারে পড়ে। আগেকার দিনে যখন সবার ঘরে ঘরে টিভি ছিল না, তখন তার বাবা এবং তার বাবার কিছু বন্ধুরা মিলে বাংলা ছবি দেখার জন্য ভিসিআর, তখনকার দিনে ফিতার মতো কিছু জিনিস আনে ছবি দেখা হতো, তো তার বাবা এবং তার বাবার বন্ধুরা মিলে ওটা ভাড়া করে আনে গোপনে, কাউকে না জানিয়ে। তার বাবা এত পরিমাণ ছায়াছবি দেখত যে প্রায় ছবি তার বাবার দেখা হয়ে গেছিল। তো একদিন তার বাবা এবং বন্ধুরা মিলে যখন আবার ছবি দেখতে যায়, গিয়ে দেখে যে ওখানে সবগুলো ছায়াছবি তার বাবার দেখা। সে কারণে তার বাবা ভাবে যে সে বাড়ি ফিরে যাবে। যে বাড়িতে তার বাবা ছবি দেখতে গেছিল ওই বাড়িটা থেকে তাদের বাসা অনেকটাই কাছে। তখন প্রায় রাত 1টা বাজে, তার বাবা রওনা দেয় নিজের বাসায় যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর তার বাবার মনে হয় যে তার পিছন পিছন কেউ আসছে। যখন পিছনে তাকায় দেখে যে ওখানে কেউ নাই। এভাবে বাড়ি আসার জন্য প্রায় অর্ধেক রাস্তা তিনি পার হয়ে যান। ওখানে অনেক পুরনো দুটো তাল গাছ ছিল। তিনি অনেক আগেই শুনছিল ওখানের মুরব্বীদের কাছ থেকে যে ওই তাল গাছে নাকি ভূত আছে। যখন ওই গাছগুলোর কাছে আসে, স্বাভাবিকভাবেই ওনার অনেক বেশি ভয় লাগতেছিল। হঠাৎ তিনি দেখতে পান যে তার পায়ের কাছ থেকে একটা কালো বিড়াল লেজ নেড়ে তার সামনে আসে। বিড়ালটাকে তার বাবা এর আগে দেখেনি এবং বিড়ালটা স্বাভাবিক ছিল না। স্বাভাবিক বিড়াল যেমন বড় হওয়ার কথা, তার থেকে অনেকটা বড় ছিল। তিনি বিড়ালটাকে দেখে অনেক ভয় পাওয়া শুরু করে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তিনি তখন অনেক দুষ্ট প্রকৃতির ছেলে ছিল, সহজে ভয় পেত না। তার বাবা বন্ধুদের সাথে মিলে সিগারেট খেত। তার বাবা যখন বাড়ির দিকে রওনা দেয়, তিনি আসলে তার চাচাতো ভাইকে বলছিল তার সাথে যাওয়ার জন্য। চাচাতো ভাই তার সাথে যায় না, কিন্তু তাকে একটা সিগারেট দিছিল। তিনি সিগারেটটা ধরে খেতে খেতে বাসায় যাচ্ছিল। তখন সে লক্ষ্য করে যে বিড়ালটা ওখান থেকে উধাও হয়ে যায় এবং ওই বিড়ালটাই বিশাল আকারের একটি ঘোড়ার মতো দেখতে হয়ে যায়। তিনি সাথে সাথে ওখান থেকে দৌড় দেন। তিনি ভাবতে থাকে যে হয়তো বাড়ি ছেড়ে পৌঁছাতে পারবে না, কারণ তখনও বাড়ি কিছুটা দূরে ছিল। সে কারণে তিনি একটি বন্ধুর বাড়ির উঠানে যায়, কে ওখানে দাঁড়ায় টিউবওয়েলের পানি খাওয়ার জন্য। তখনই সে শুনে একজন বলতেছে যে তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। তো এই ঘটনাটা তার বাবা আজকে পর্যন্ত ভুলতে পারে নাই। আসলে এই বিড়াল ঘোরা হওয়ার ব্যাপারটা আমার আব্বুও বলছিল। আমার আব্বু ছোটো থাকতে অনেক রাত জেগে পড়ত, তো আমার দাদা ভাই আব্বুর সাথে বসে থাকতো। তখন আব্বু প্রায়ই দেখতো জানলা দিয়ে যে জঙ্গল থেকে একটা বিড়াল আসছে, বিড়ালটা ঘোড়া হয়ে গেছে, তারপর গরু হয়ে গেছে, মানে বিভিন্ন রূপ নিত। আর আমার দাদা ভাই নাকি আব্বুকে বলতো যে এইগুলো পাতা দিও না, পড়ো তুমি পড়ো। তো এই কথাগুলো আসলে আগে ঘটছে, এখন হয়তো এত দেখা যায় না, কিন্তু আগের অনেকের মানুষ থেকে আমি এই কথাগুলো শুনি যে বিড়াল গরু হয়ে যায়, ঘোড়া হয়ে যায়, বিভিন্ন রূপ ধারণ করে এরকম প্যারানর্মাল এন্টিটিগুলো। তোমাদের কাছে কেমন লাগছে ঘটনাটা কমেন্ট করে নিচে। আমরা এখন দ্বিতীয় ঘটনায় যাই। যে এই ঘটনাটা পাঠাইছে, দ্বিতীয় ঘটনাটা, তার তখন পরীক্ষা চলতেছিল, তার আম্মু বাহিরে গেছিল, তার আপু রুমে পড়তেছিল এবং সে খাবার টেবিলের এখানে বসে পড়তেছিল। পড়তে পড়তে সে খেয়াল করে যে কেউ একজন তাদের রান্নাঘরে গেছে। সে ভাবে তার আপু। সে বলে যে আপু আমাকে একটু পানি দাও। তার কথার কোনো উত্তর পায় নাই। তারপর অনেকক্ষণ হয়ে যায়, রান্নাঘর থেকে কেউ বের হইতেছে না। সে যায় রান্নাঘরে দেখার জন্য, গিয়ে দেখে যে রান্নাঘরে কেউ নাই। তখন সে ভয় পায় এবং চিৎকার দিয়ে তার আপুকে ডাক দেয়। তার আপু সবগুলো কথা শুনে বলে যে আরে পাগল, আমি তো ওখানে যাই নাই। যেভাবেই হোক তার আপু তাকে শান্ত করে। তার এক্সাম শেষ হয়। এক্সাম শেষে তারা সবাই একসাথে বসে কথা বলতেছিল। তখন তার আপু বলে যে চল আমরা ব্লাডিমেরি খেলি। এখন তোমরা কেউ যদি না জানো যে ব্লাডিমেরি গেম কী, এটা হচ্ছে একটা প্যারানর্মাল গেম যেটার মাধ্যমে তুমি
জিন বা প্যারানর্মাল এন্টিটিকে দেখতে পারবা। এভাবে গেমটা খেলতে হবে, তুমি প্রথমে মোমবাতি নিয়ে বাথরুমে যাবা, বাথরুমের দরজাটা লাগাবা, তারপর বাথরুমের আয়নার সামনে মোমবাতিটা জ্বালাবা, জ্বালিয়ে তিনবার ব্লাডি মেরি বলবা। বলার পর ব্লাডি মেরির সামনে আসবে, সে যদি আসে তোমাকে অনেক বড় ক্ষতিও করতে পারে, বলা যায় না। আর সে যদি না আসে, তুমি তিনবার ব্লাডি মেরি পড়ার পরেও, তখন গোল গোল হয়ে তিনবার ঘুরবা, তারপর আবার আয়নার দিকে তাকাবা। তখনও যদি সে না আসে, তখন আবার বিপরীত দিকে গোল গোল তিনবার ঘুরতে হবে। আর খেলা শেষে ওই সামনে মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে তারপর বাথরুম থেকে বের হয়ে যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম। ব্লাডি মেরি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আসছে অলরেডি, অনেক আগে মনে হয় আপলোড দিয়েছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। আর আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো যে কোনোরকম প্যারানর্মাল গেম খেলার দরকার নাই। তো আমরা ঘটনাতে ফিরে আসি। তার আপু যখন বলে ব্লাডি মেরি গেম খেলার জন্য, তারা সবাই রাজি হয়ে যায়। তো সে সবার কথা মতো প্রথমে বাথরুমে যায়, গিয়ে তিনবার তাকে বলা হয় ব্লাডি মেরি পড়ার জন্য। সে দুইবার বলে, তিনবারের মাথায় যখন বলতে যাবে, তখন সে দেখে তার সামনে কালো, একদম পুরো শরীর কালো কে যেন দাঁড়িয়ে আছে। সে এটা দেখার পর অনেক জোরে চিৎকার দেয়। তারা সবাই দরজা খুলে দেখে যে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। সেন্স ফিরার পর সে সবাইকে সব কিছু বলে। তারা ব্যাপারটা বুঝে বাসার সব রকম আয়না সরিয়ে ফেলে, অনেক কষ্টে নাকি তাকে বাঁচানো হয়। এরপর নাকি তারা এই ফ্ল্যাটটা ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যায়। তো এটাই ছিল ঘটনা। তোমার কি মনে হয়, এটা কি আসলে ব্লাডি মেরি, না যে আগে গোস্টটা ছিল এটাই হয়তো তাকে দেখা দিচ্ছে আবার, এরকমও হতে পারে? তোমার কি মনে হয় নিচে কমেন্ট করো। ব্লাডি মেরি গেম খেলার পর যারা স্বীকার করেছে তারা আয়নার মধ্যে কিছু দেখছে, বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে। এক একজন বুড়ো মানুষকে দেখছে বা অনেক ভয়ঙ্কর কিছু দেখছে, কালো ছায়া দেখছে, এক একজন এক এক রকম জিনিস দেখছে। এগুলা আমি জানি, হচ্ছে আর্টিকেল পড়ি। অনেকে কমেন্ট করে, অনেকে বলতে হেট কমেন্ট করে কিছু কিছু মানুষ, যে সে এমন ভাব করে সে যেন সব জানে। না, আমি সব জানি না, আমি অনেক আর্টিকেল পড়ি প্যারানর্মাল জিনিস নিয়ে, অনেক অনেক আর্টিকেল পড়ি। তো ওই আর্টিকেলগুলোতেই লেখা থাকে, আমি এগুলোতে ইন্টারেস্টেড, তাই জানি। পরের ঘটনাটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি এরকম চাইতেছি যে শুক্রবারে আমি তোমাদের যত স্টোরি আছে এগুলো বলবো ভিডিওতে, আর মঙ্গলবারের ভিডিওটাতে আমি বিভিন্ন রকম ভূতের লেজেন্ড বলবো। যেমন ধরো যে কুচিসাকে অন্না, তারপর তেকে তেকে, কোরিয়ার বিভিন্ন ভূত, বা ধরো বাংলাদেশের বিভিন্ন ভূত, লায়রোনা, বিভিন্ন লেজেন্ড আছে, বুঝছো? অনেক রকমের লেজেন্ড আছে, অনেক ক্রিপি ক্রিপি ভয়ঙ্কর লেজেন্ড আছে, এগুলো আমি চাই তোমাদেরকে বলতে। তোমরা যদি চাও আমি মঙ্গলবারের ভিডিওটা এরকম লেজেন্ড নিয়ে বলবো, ভিন্ন রকম ভয়ঙ্কর লেজেন্ড নিয়ে, তো এটার জন্য আমাকে কমেন্ট করে জানায়ও যে তোমরা চাও নাকি যে আমি মঙ্গলবারের ভিডিওতে এরকম ভয়ঙ্কর লেজেন্ড তোমাদেরকে জানাই। তোমরা যদি জানতে চাও আমাকে বলো। এখন একজনের কাছ থেকে আমি দুইটা ঘটনা বলবো তোমাদেরকে। দুইটা ঘটনাই অনেক ইন্টারেস্টিং, আর সে আমাকে অনুরোধ করছে যাতে তার আইডি আমি না দেখাই, সুতরাং তাকে আমি অ্যানোনিমাস রাখবো। তোমরা কেউ স্টোরি পাঠাইলে যদি চাও যে তোমাদের পরিচয়টা আমি না বলি, তোমরাও বলতে পারো, কোনো অসুবিধা নাই। প্রথম ঘটনাটা তার মামির সাথে ঘটা। মামির বাসা হচ্ছে কুমিল্লা। তখন তার মামি অনেক ছোট, প্রায় সকালেই সে আম টোকাতে যেত তার বন্ধুদের সাথে। তো সব সময়ের মতোই তার মামি আম টোকাতে যায়। আম টোকানোর সময় তার মামি খেয়াল করে যে তার বন্ধুরা আম না টুকিয়ে তার সাথে সাথে হাঁটতেছে, যেটা স্বাভাবিক ছিল না। তার মামি তাদেরকে জিজ্ঞেস করে, এই তোরা আমনা টুকিয়ে আমার সাথে সাথে কেন হাঁটিস? সাথে সাথে তার মামির সব বন্ধুর চেহারা অনেক ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। তার মামি কিছু বুঝে ওঠার আগেই আজান দেয়। আজান দেওয়ার সাথে সাথেই ওরা ওখান থেকে চলে যায়, আর তখন তার মামির আসল বন্ধুরা ওখানে আসে। এই ঘটনাটাতে তার মামি অনেক বেশি ভয় পাইছিল, অনেক ছোট ছিল, তো একদম স্পষ্টভাবে সে এইগুলো দেখছে, তো মারাত্মক ভয় পাইছিল। এখন এই একই জনের কাছ থেকে আরেকটি ঘটনা, যেটা তার মামার সাথে হয়। তখন তার আম্মু অনেক ছোট ছিল, আর তার নানা ভাই ছিল জাহাজের ক্যাপ্টেন। ওই দিন তার নানা বাসায় আসে, কিন্তু অনেক রাত ছিল। নানা ওয়াশরুমে যাবে, কিন্তু ওয়াশরুমটা ছিল অনেক বাসা থেকে দূরে আর পুকুরের কাছে। তার নানা ভাই ওয়াশরুমে যাওয়ার সময় তার মামাকে নিয়ে যায়। তার মামা দেখে যে পুকুরে কেউ হাঁটতেছে, পুকুরের পানির উপরে কেউ হাঁটতেছে। তার মামা সাথে সাথে বলে যে কে ওখানে, আর এটা বলার পর দেখে যে ওই জায়গাতে আর কেউ নাই। তার নানা ভাই যখন ওয়াশরুম থেকে বের হয়, দেখে যে তার মামা মাটিতে পড়ে আছে।
তার মামাকে তার নানা ভাই বাড়িতে নিয়ে যায়, কিন্তু তারপর থেকে তার মামা একা একা কথা বলতো, অনেকটা পাগলের মতো হয়ে যায়। এমনকি বাসায় যদি কেউ আসতো অনেক চিল্লাচিল্লি করতো আর রাতের বেলা অনেক চিৎকার চেঁচামেচি করতো। তার জীবন এভাবেই কাটে এবং 18 নভেম্বর 2021 সালে তিনি মারা যান। এই ঘটনাটা খুব কষ্টের ছিল, খুবই দুঃখের একটা ঘটনা। আশা করি তিনি এখনও ওপারে অনেক ভালো আছেন। তো এগুলাই ছিল আজকের ঘটনাগুলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলবা না যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আর তোমার বন্ধু যারা পরিচিত মনে হয় যে তোমার এরকম ভিডিও তাদের দেখলে ভালো লাগবে, তাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের সাথে দেখা হবে আবার শুক্রবার। আল্লাহ হাফেজ।